দীর্ঘদিনের কাঠের সাঁকো ভেঙে বিচ্ছিন্ন দুই গ্রামের বাসিন্দারা ঘটনায় আহত হন দুজন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সাঁকো মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে দীর্ঘদিনের নরবরে কাঠের সেতু ভেঙে বিচ্ছিন্ন দুই গ্রামের বাসিন্দারা ফলে সমস্যায় পড়েছেন দুই গ্রামের কয়েকশো বাসিন্দা আষাঢ় গ্রাম পঞ্চায়েতের বাগিগ্রাম এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির বাগান গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল কাঠের এই সাঁকো বীজ ভেঙে গেছে দীর্ঘদিন ধরে এরকম অবস্থা রয়েছে ঠিক আছে মাঝে একবার সারাই করবে বলেছিল কিন্তু সারাই করেনি ঠিক আছে এবার যার জন্য এখানে রেখে আমাদের কোপারে যেতে হচ্ছে এরকম রেখে যান বাইক প্রত্যেকদিন হ্যাঁ রেখে যেতে হয় মঙ্গলবার সাকটি ভেঙে পড়ে ঘটনায় আহত হন দুজন গ্রামবাসী বুধবারও যোগাযোগ বিচ্ছিন্ন ওই দুই গ্রামের বাসিন্দাদের এই ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই তারপরে একটা ইমার্জেন্সি রুগী নিতে এই রাস্তা হসপিটালে যেতে গেলে এই রাস্তা কলেজ যেতে গেলে এই রাস্তা এখানে মিনিমাম আমরা যদি বলি তো আমাদের আষাঢ় অঞ্চলে অন্তত সতেরো আঠারো গ্রাম আছে তার ম্যাক্সিমামটাই এখান যে যাতে এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ বিশ্বাস বলেন পঞ্চায়েত প্রধানের কাছে বিষয়টি জেনেছি দ্রুত সাকুটি মেরামতের ব্যবস্থা করা হবে গতকাল ওখানে দুজনার একটু অসুবিধা হয়েছে ব্রিজটা মার মতো পরিস্থিতিতে এসে গেছে ঠিক আছে আমি প্রধানের কাছ খবর নিয়ে জানলাম আমরা যেভাবে মানুষ চলাচল করতে পারে তার ব্যবস্থা করে দেব রিপেয়ারিং এর ব্যবস্থা আর ইতিমধ্যে জেলা পরিষদ থেকে কিছুটা টাকা স্যাংশন হয়েছিল যার জন্য হাত দেওয়া হয়নি এখন লোক মারফতে যেভাবে মানুষ চলাচল করতে পারে তার ব্যবস্থা করবার জন্য আমি বিডিও সাহেবকে বলবো এবং প্রধানের সহযোগিতা নিয়ে মানুষের যাতে অসুবিধা না হয় সেটা দেখবো